একটা কথা ছোট, আমার বলার খুব ইচ্ছে হইতাছে বলতে, কথাটা না বললে আমার ভিতরটা শান্তি আসতেছে না। বলেন বলেন। আপনাদের না হয় দুই মিনিট সময় আমি নষ্ট করব। আমি এই গানটা আজকে, আমার গানের বয়স যতদিন আমি এই গানটা গাই, নবীর গান প্রায় মঞ্চেই আমি গানটা গাই। আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেমন আলেমুলামার জন্য বিখ্যাত, এটা জানেন না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আলেমুলামার জন্য খুব বিখ্যাত, আবার মাজার মঞ্জিলের জন্য মোটামুটি কম না। এই সারা বাংলাদেশের শিল্পীরা মেঘনার পূর্ব পারে যে গান গায়, অনেক গান গায়, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, কসবা, এই এলাকাগুলো বাউল গানের জন্য খুব উপযোগী জায়গা। আপনাদের এখানে খুব তরিকাপন্থী, এটা ভালো একটা লক্ষণ। আমার এক ভাই, আমি যখন গান থেকে বাড়িতে যাই আমার খুব ডিস্টার্ব করে প্রত্যেক দিন, আমার খুব কাছের একজন মানুষ, বড় ভাই, উনি এইবার নির্বাচন করছে, তো আমি যে নবীর গানটা গাই মাঝে মাঝে আমাকে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করে যে ঢোল তবলা বাজাইয়া নবীর গান গাও, হ্যাঁ বেহেস্তের দরজাটা খুলা রাখছে, খালি দৌড়বা খালি দৌড়বা, দৌড়ে দৌড়ে যা, একটু ক্রিটিসাইজ করে আর কি। এখন উনি নির্বাচনে প্রার্থী হইয়া উনি ওনার নির্বাচনী প্রচারণার গান গাওনের জন্য মহিলা শিল্পী পুরুষ শিল্পী দিয়া ডুয়েট গান কইরা এখন সিএনজির উপরে মাইক লাগাইয়া প্রচারণা কইরা বেড়াইত। তা আমি একদিন, এই গত আজকে তিন থেকে চার দিন আগে, সামনে পাইয়া জোরে একটা সালাম দিয়ে জড়াই ধরছি, ভাই গান বাজনা তো হারাম, আপনার নিয়ম আপনি এটা বলেন, লেখালেখি করেন, আচ্ছা আপনি এখন নির্বাচনে প্রার্থী হইয়া নামটা কই না, কারণ কইলে লজ্জা, আমার দেশের ভাই ভালো না, আপনি নির্বাচনের প্রার্থী হইয়া আপনি যে এখন বাজনা দিয়ে প্রচারণা করে বেড়ান, এটা কোন জায়েজ? আমি জানি এখানে অনেক ভাইয়েরা আছে মুক্তা সরকারের একটা বিচ্ছেদ গান খুব ভালোবাসে, না হলে জহির পাগলার একটা গান তার পছন্দ, না হলে কোনো না কোনো শিল্পীর একটা গান তার ফোনে আছে, হ্যাঁ আছে আছে, কিন্তু মাজারের নাম শুনলে তার গায়ে যে একটা আগুন জ্বলে, মাজার মঞ্জিলের নাম শুনলে যে একটা খারাপ লাগে, এই ধরনের যুবক ভাই থাকতে আর থাকতে পারে না, কোনো সমস্যা নাই, আপনি ওলি পছন্দ করেন না আপনার ব্যক্তিগত, আমার কথাই যে আপনি পছন্দ করবেন তাও না, কিন্তু আমার বেলায় হইলে হারাম, আপনার নিজের স্বার্থের বেলায় হইলে আরাম, এটা তো হইতে পারে না। না আমি ঢোল তবলা বাজে নবীর গান গাই, আমার এটা হারাম হইব কেন? আর আপনি যে ঢোল তবলা বাজে প্রচারণা করেন, কমেডিয়ান নাইচে নাইচে আপনার মার্কার প্রচারণা করে, ঢোল তবলা না বাজিলে আপনার প্রচারণা হয় না, এটার বলা আপনি হারাম কর না কেন? এমন অনেক যুবক ভাইয়েরা আছে আমার বয়সের বা আমার চেয়ে একটু বড় বয়সের, আমরা অনেক আলেমোলামাদের কাছ থেকে এই জ্ঞানটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে খাজা বাবার নাম শুনলে, মাজারের নাম শুনলে নাক ছিটকাইব মুখ ছিটকাইব, ঢোল তবলা বাজাইলে হারাম। না ভাই, একটু বুঝতে হবে যে ঢোল তবলা বাজাইয়া আমি কি কুসংস্কার করি না রাসুলের শান গাই, এটাই আমার কথা ছিল, কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। দয়াল নবী গানটা শুনতে চাইছি। Look up.
করতে জানি তাই আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আমার দয়াল
আসিয়া। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।